আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন জাহাজের বিভিন্ন ধরনের সামগ্রীর উপর নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ ভাটিয়ারির নতুন আরও একটি দোকানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, যেখান থেকে দামাদামি করে কম দামে জাহাজের বিভিন্ন ধরনের সামগ্রী কিনতে পারবেন। কথা বাড়াবো না, চলুন আপনাদের দেখিয়ে দিই এই দোকানে বর্তমানে কি কি ধরনের জাহাজের সামগ্রী রয়েছে। আচ্ছা, এটা হলো অরপাত ইন্ডিয়ার না? একদম ইনটেক পাইসন। কত ওয়ার্ডের? 800 ওয়াট। 800 ওয়ার্ডের না? হ্যাঁ। এটা কত পড়বে? 800 ওয়াট এটা হচ্ছে আপনার এই 4500। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর উপরে ওইটা? উপরেরটা হচ্ছে 3500। 3500। এটা কি একটা বাটি থাকবে নাকি না দুইটা বাটি? ওইটার মধ্যে আপনার দুইটা বাটি। দুইটা বাটি জুস তৈরি করা যাবে আর কি করা যাবে? এটা মশলা? মশলা। আচ্ছা, 3.5 পড়বে। এটা কোন দেশি? এগুলো সিঙ্গাপুর। এটা সিঙ্গাপুরের না? ফিলিপস। আচ্ছা, এটা ওয়াট কত? এটা হচ্ছে যে আপনার ওয়াট হচ্ছে যে এই দেড় লিটারের। এটা এই যে 350। 350 ওয়াট। হ্যাঁ, এটা কত পড়বে? 350 ওয়াটের এটা পড়বে যে আপনার এই 1800 টাকা। 1800। প্যানাসোনিক এটা? এটা প্যানাসোনিক। হ্যাঁ, এটাও 300 ওয়াট। 300 ওয়াট, 3-in-1। এটা কত পড়বে? হ্যাঁ হ্যাঁ, ওদিকে এটার প্রাইস পড়বে যে আপনার 3000 টাকা। 3000 না? আচ্ছা, নোভাটা কি? 600 ওয়াট। এটা নোভা 350 ওয়াট। এটার প্রাইস পড়বে যে আপনার এটা ধরুন না 900 টাকা আর কত হবে এই 3000 টাকা ধরুন। 3000। আর এটা হলো 650 ওয়াটের এটা? হ্যাঁ হ্যাঁ। এটা কত পড়বে? এটা হলে আপনার এই 4000 টাকা। অনেকগুলো রাইস কুকার আছে। এটা কি কফি মেকার? মিয়াকো। এটা কি ভালো আছে কফি মেকার? হ্যাঁ ভালো, চালু। একটু ঘুরে দেখান তো। চালু অবস্থায় আছে। এটা কি গুড়া কফি দিয়ে তৈরি করে সেটা? হ্যাঁ হ্যাঁ। এটা কত পড়বে কফি মেকার এটা? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2500। এটা 2500 পড়বে। আচ্ছা, আর এই মিয়াকো এই রাইস কুকার গুলো? এটা হচ্ছে আপনার 12 লিটার। 12 লিটার, 10-12। হ্যাঁ, এগুলো প্রাইস কেমন পড়বে? এগুলো প্রাইস পড়বে যে আপনার 4500। 4500। হ্যাঁ। আচ্ছা, 12 লিটারের। আচ্ছা, আর শার্পের এটা? শার্পের এটা হচ্ছে আপনার 2500। 2500। হ্যাঁ হ্যাঁ। এটা কত লিটার হতে পারে? এটা হচ্ছে আপনার 3 লিটার হবে। 3 লিটার। এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার ওভেন, ছোট ওভেন। দেখি একটু ওভেনটা। আচ্ছা, ছোট একটা ওভেন। এটা কত পড়বে? এটা 1500। আর এখানে আবার ছোট রাইস কুকার আছে। এগুলো কি সবই মিয়াকো? না, এটা মিয়াকো না, এটা জাপানি। ওটা জাপানি? হ্যাঁ, এগুলো জাপানি। জাপানি এটা আবার হচ্ছে আপনার থাইল্যান্ডি, থাইল্যান্ড। আচ্ছা, এই জাপানি এগুলো কত করে পড়বে? এগুলা হচ্ছে আপনার 2.5 220 ভোল্টেজ। আর আপনার এই ফ্লাক্স গুলো কত করে বিক্রি করেন? এই ফ্লাক্স গুলো হচ্ছে আপনার 600 টাকা। 600। আর এটা তো আপনার কারি কুকার, রাইস কুকার সব? হ্যাঁ, এটা 3000। এটা 3000 পড়বে। সবই তো চালু অবস্থায় আছে নাকি? সব চালু, চালু। এটা থাইল্যান্ডের? হ্যাঁ। আর এটা হচ্ছে নোভা, এগুলা হচ্ছে নোভা। এগুলো কত করে বিক্রি করেন? এগুলা এগুলা 1500। 1500 করে? আচ্ছা, সমস্যা নেই, এগুলোর মধ্যে রেট গিয়া করা যাবে। মানে এগুলো দামাদামি করে কমে নেওয়া যাবে, কারণ ওইদিকে কিন্তু আরো কমে বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ।
এগুলো হ্যাঁ সমস্যা নাই, এগুলো দামা দামি করতে পারবো, আমি এটা বলে দিচ্ছি। হ্যাঁ এখানে এগুলো কত? এগুলো হচ্ছে বেকম মেশিন হচ্ছে আপনার 3000 টাকা। 3000 এটা। এরকম কি আরো আছে? হ্যাঁ হ্যাঁ সব একই মডেল বাক, বিভিন্ন মডেলের বাক আছে। এটা হচ্ছে এক মডেল, এটা হচ্ছে আরেক। এটা কত? লালটা কত? লালটা হচ্ছে 3000 লাগবো, কিন্তু মা বলে কি একই বলতে ভাগ আছে, এটা এক মডেল, এটা এক মডেল, এক দেশি একটা, এক দেশি মাল। আচ্ছা আপনি লালটা 3000 রাখবেন? হ্যাঁ। আর এখানে অনেক কেমিক্যাল আছে। হ্যাঁ এখানে কোনটা কি কাজে ব্যবহার হয়, কেমন দাম পড়বে? এটা তেলে পোকা। হুম। আর ঘরে পিঁপড়া মাছি। হুম হুম। হ্যাঁ হুম। এগুলা হচ্ছে আপনার 150 টাকা করে। আচ্ছা এই পাশে এগুলো? আর এগুলা হচ্ছে আপনার এই, এগুলা হচ্ছে আপনার ওই জাঙ্গার, মানে জাঙ্গার আছে। আচ্ছা আচ্ছা জং পড়লে সেটা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা এগুলো কত করে? কোনগুলা? এগুলো এই যে নাট বল্টু পরিষ্কার করে, এগুলা পিস 200 করে। 200? আর এটা এগুলো কি? একই 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 জিনিস, এটাও নাট বল্টু পরিষ্কার করে। আচ্ছা এটা এই সাদা, এটা এটা হচ্ছে আপনার এই বাথরুম পরিষ্কার, বাথরুমের বাথরুমের হ্যাঁ বাথরুম পাউডার, পাউডার পাউডার ডিন ক্লিয়ার। আচ্ছা এগুলো কত লাগবে? বলে এক পিস 100 করে। 100? আর এটা কিসের স্প্রে? হ্যাঁ এটা হচ্ছে এসএসআর। হ্যাঁ বিভিন্ন এই যে এখানে আপনার ক্যাটালগ আছে এসএসআর, ফুলে কোনো কিছু জং ধরলে বেসিং এর ফাইবার এগুলা দিয়ে পরিষ্কার করা যায়, ক্লিয়ার করা যায়। এগুলো কত করে বিক্রি করেন? কোনটা? এগুলা এগুলা পিস হচ্ছে 100 করে লাগবে। 100? আর এটা? হুম। আর টয়লেট পরিষ্কারের এগুলো? টয়লেট পরিষ্কারের এটা 150 টাকা। 150? আর কি আছে? তারপর এটা হচ্ছে আপনার তেলে পোকা। হুম। তেলে পোকা পিঁপড়া। হ্যাঁ স্প্রে এগুলা হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকা? আচ্ছা। আর তারপর এখানে অনেক ধরনের কেমিক্যাল আছে, আমি একটু দেখাই দিই, আপনি একটু ভিডিও কলে ওদেরকে দেখাই দিয়েন, বুঝছেন না? যার যেটা লাগবে এগুলো কেমন দাম হতে পারে সেটা খালি বলেন, যে কেমন দামের হতে পারে। তার এগুলো হচ্ছে সবনার কাপড়ের। হ্যাঁ 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 মানে সুগন্ধ আর কি। হুম। এগুলা হচ্ছে আপনার 3 লিটার। হ্যাঁ এগুলা হচ্ছে 150 টাকা। 150 টাকা মানে 3 লিটার 150 টাকা পড়বে। হ্যাঁ। আর এখানে আরো অনেক ধরনের কেমিক্যাল আছে। আচ্ছা ওভেন, এই ওভেন পরিষ্কারের ল্যাম্প, এসএস এসএস পরিষ্কার। হুম। এটা হচ্ছে 200 টাকা। এগুলো 200? হ্যাঁ। আর এগুলো কি? এই যে সাদা সাদা এগুলা হচ্ছে আপনার এই যে ব্যাটারি, ব্যাটারি যে পানি, এটা কি ব্যাটারি পানি? হ্যাঁ হ্যাঁ। এগুলো কত? ব্যাটারি পানি এগুলো 150 করে রাখা যাবে। 150? এটা টয়লেট ক্লিনার জাহাজের। হুম। হ্যাঁ এটা হচ্ছে আপনার 70 টাকা করে। 70? তারপর হ্যান্ড ওয়াশ কত করে? হ্যান্ড ওয়াশ এটা 100 করে রাখা যাবে। 100 করে? আচ্ছা ফোম, আচ্ছা ফোমটা একটু দেখান, আপনি যে বললেন ফ্রিজের, ফ্রিজের এটা বাসা বাড়ির পাইপে। হ্যাঁ এটা এখানে ক্যাটালগ আছে, এখানে পাইপের যে কোনো জায়গাতে লিক হলে এটা দিয়ে মারলে এটা ফোমের মতো সাদা ক্লিয়ার, মানে পাইপ বা ফ্রিজের ভিতর লিক হলে তখন এটা ফোমটা স্প্রে করলে ওই জায়গাটা জমাট বেঁধে যাবে। হ্যাঁ আচ্ছা এগুলো 200 করে? হ্যাঁ। হুম। এখানে এই যে রঙের, হ্যাঁ রঙের রোলার আছে আপনার, রঙের রোলার গুঁড়া হচ্ছে আপনার এই এক্সটেনশো, এক্সটেনশন হচ্ছে এমনি হচ্ছে 30 টাকা, এগুলা সহ হচ্ছে 900 হচ্ছে। হুম। আর কত? 40 টাকা 45 টাকা এরকম আর কি। আর লকগুলো বিক্রি করেন কত করে? 10 টাকা 5 টাকা এরকম আর কি। হুম। আর লাইটগুলো, লাইট ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। এগুলো কত করে? লাইটগুলো হচ্ছে আপনার রেগুলার হচ্ছে আপনার 150 করে। 150? হুম। এখানে যে বড় বড় রাইস কুকার আছে এগুলো কেমন দাম পড়তে পারে? এগুলা হচ্ছে আপনার দাম পড়বে যে কত? 2500? 2500 রাইস কুকার। আর ফ্লাস্ক গুলা দামাদামি করতে পারবে? ফ্লাস্ক গুলা বললামই আপনাকে 1500 2000, কিন্তু দামাদামি করলে, কিন্তু অনেক মালগুলো সব ভালো, এখানে ইস্ত্রি আছে। কফি মেকার আছে আরেকটা, ওইখানে আরেকটা কফি মেকার আছে। এটা কত? কোনটা কফি মেকারটা? এটা হচ্ছে 3000। 3000? আর আয়রন কত করে বিক্রি করেন? আয়রনটা হচ্ছে আপনার 800 টাকা। 800? এখানে একটা টোস্টার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এটা কত? টোস্টারটা হচ্ছে আপনার 1200 টাকা। এগুলো কি 220 না 110? 220। এখানে আরেকটা টোস্টার আছে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। এটা কত? কোনটা? এটা 1000 টাকা। 1000? এখানে আরেকটা টোস্টার আছে, এগুলো কত? কোনটা? এটা 1200 টাকা। 1200?
আর লাইফ জ্যাকেট কত করে বিক্রি করেন? লাইফ জ্যাকেট হচ্ছে আপনার এটা হচ্ছে পিস পড়বে যা আপনার দমাদামি না করলে এটা 700 টাকা 700 আর ওগুলো আর এগুলা হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটি আছে এই 300 টাকা 400 টাকা 250 টাকা এরকম হ্যাঁ 500 টাকা 600 টাকা আচ্ছা তবে মালে ভালো হচ্ছে এগুলা ওখানে আছে কোনটা এটা 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 আমি দেখাবো আপনাকে এগুলো ভালো না আচ্ছা এখানে ফ্যান আছে দেখা যায় ছোট ছোট ফ্যান এগুলো কত করে ফ্যান গুলা হচ্ছে আপনার 1200 টাকা 1200 আচ্ছা কস্ট স্ট্রিপ গুলো দিই এগুলো কত করে কস্ট স্ট্রিপ গুলো কস্ট স্ট্রিপ গুলা হচ্ছে এগুলা হচ্ছে ফিক্স 200 করে রাখা যাবে এটা সবগুলোই না এটা 200 করে রাখা যাবে হুম আর এটা হচ্ছে ফিক্স হচ্ছে 350 করে রাখা যাবে 350 এগুলো কি কারেন্টের কাজে ব্যবহার করে নাকি এটা না না এটা হচ্ছে 5 অথবা 3 এর যে কোনো কাজের মধ্যে ফাট দিলে যে টেপটা ব্যবহার করতে পারবে আচ্ছা আর এটা হচ্ছে আপনার 300 করে রাখা যাবে এগুলা 200 এটা 200 ওটা 200 লালটা হ্যাঁ এগুলা 200 আচ্ছা জুট এটা হচ্ছে আপনার সেফটি বেল্ট সেফটি বেল্ট সেফটি বেল্ট এগুলো কত করে সেফটি বেল্ট এগুলা 2500 করে রাখা যাবে 2500 হ্যাঁ হ্যাঁ এই আচ্ছা সেফটি বেল্ট বেল্ট আরো আছে এখানে বিভিন্ন ধরনের বেল্ট আছে বিভিন্ন ধরনের বেল্ট আছে হুম আচ্ছা এখানে এই জুট গুলো হচ্ছে 100 টাকা করে 100 100 করে আর এগুলো 150 করে এগুলো 150 হ্যাঁ 150 বিভিন্ন রেটে আছে আচ্ছা তারপর এগুলো হচ্ছে আপনার এই যে হ্যান্ড ওয়াশের হচ্ছে আপনার ওই বাসার মধ্যে পারফিউমের পারফিউমের এগুলো কত করে পারফিউমের এগুলো হচ্ছে 600 করে 600 না 600 এটা হচ্ছে ট্যাপ ট্যাপের লুল হুম এগুলো হচ্ছে 300-400 করে 300-400 এই যে এখানে ওর ট্যাপ আছে অনেক হ্যাঁ হ্যাঁ বিভিন্ন রকমের ট্যাপ আছে এগুলো কেমন দাম এগুলো হচ্ছে যে আপনার 45 টাকা করে হুম এগুলো 45 করে আর এগুলো হচ্ছে 30 টাকা হুম আর এগুলো হচ্ছে আপনার এই 150 টাকা হুম এখানে যে চিকন চিকন এগুলো কি ট্যাপ হ্যাঁ এই যে গোল গোল বড় বড় এগুলো হচ্ছে ট্যাপ এগুলো কাঠের কাঠের মানে ট্যাপ সিস্টেম আর কি কাঠের কাঠের মানে এই জিনিসগুলো হচ্ছে কাঠ সিস্টেম এই ও কি কাজে ব্যবহার করে এটা এগুলো হচ্ছে আপনার ওই ফার্নিচার ফার্নিচার দোকানে হুম ওরা ব্যবহার করে আচ্ছা এগুলো কেমন দাম পড়তে পারে এগুলোর দাম হচ্ছে আপনার ফিস হচ্ছে 400 টাকা 500 টাকা হুম এরকম আর কি আর এগুলো ওই মুখ ওই যে আচ্ছা এটা তো একসাথেই দিবেন নাকি হ্যাঁ হ্যাঁ এই এগুলো এখানে এগুলো এখানে লাঠি আছে এটা লাঠি দিয়ে ব্যবহার আচ্ছা পুরো সেটটা কত পড়বে এটা হচ্ছে পুরো সেট বলতে এটা নিলে এটা এক রেট লাঠি সহ হবে এটা কত মানে এটা যদি আলাদা নেয় তাহলে এটা কত এটা হচ্ছে 150 টাকা 150 টাকা আর জুটের কথা বলছিলেন কত করে জানেন জুট হচ্ছে আপনার এগুলা হচ্ছে আপনার 150 টাকা 150 হুম তারপর আর এটা হচ্ছে আপনার বড়টা হচ্ছে এটাও 150 টাকা এটা অনেক বড় এটা এর সাথে এগুলা এই এগুলা এটা এটা না আরেকটা আছে এগুলা লাই ড্রাইট আছে অনেক ধরনের বড় বড় এগুলো কেমন দাম এটা একটা এক রেট এগুলা আর কত এই 100 টাকা 100 মানে এক একটা এক এক দাম আর কি একটা এক দাম এগুলা হচ্ছে আপনার এগুলা 150 টাকা হুম হুম ওগুলা 150 হুম তারপর আরো ছোটগুলো আছে ওগুলা 50-60 টাকা হুম হুম এগুলা 50 টাকা মানে এখানে বিভিন্ন ধরনের সাইজের আছে এগুলো এক একটা এক এক দামের হবে আর কি এটা 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 কি জিনিস এটা হচ্ছে আপনার হাওয়ার জ্যাকেট কি জ্যাকেট হাওয়ার হাওয়ার জ্যাকেট এটা তো আপনার ওই যে পানি লাগলে সাথে সাথে ইয়ে হয়ে যায় পানি লাগলে হবে আর এটা এই জিনিসটা হ্যাঁ টান দেওয়া সিস্টেম আর কি টান দিলে টান দিলে লাইফ জ্যাকেটটা বের হয়ে যাবে হ্যাঁ এগুলো কত করে এগুলো প্রাইস হচ্ছে 1000 টাকা 1000 আচ্ছা তারপর আপনার এই এগুলা হচ্ছে আরো ভালো এটা কি আরো ভালো কোয়ালিটির হ্যাঁ এটা আরো ভালো কোয়ালিটি এটাও মানে কি দুই কাটিছে এখানে একটা কাটিছ থাকে এখানে একটা কাটিছ থাকে হ্যাঁ
এটা হচ্ছে 1500 টাকা 1500 সিকিউরিটি আপনার দিক নির্দেশনা আর কি দিক নির্দেশনা দা এটা হ্যাঁ এটা কত পড়বে কোনটা এটা দিক নির্দেশনা এটা 1200 টাকা 1200 এটা কত পড়বে না এটা খাবার লাগতে পারে এটার মধ্যে খাবার রাখবে হ্যাঁ খাবার লাগবে খাবার ঢেকে রাখতে পারবে এটাতে এটা 500 টাকা 500 টাকা আচ্ছা ভিতরে প্যাকেজের লকগুলো আছে অনেক এই লক হ্যাঁ এই লকগুলো দিয়ে কি কাজ করে এটা কি সেফটি বেল্টের লক না হ্যাঁ না এগুলা হচ্ছে আপনার এই জায়গাটা আছে লিংক বয়া ক্যাপসুল বয়া বয়া আছে না বয়ার মধ্যে আপনার ফিট লসি বাঁধে লসি দিয়ে এখানে লক করে আর কি এগুলা আচ্ছা এগুলো কত করে কোনগুলা গুলা হচ্ছে আপনার 600 টাকা 600 তো হচ্ছে বাইনা গুলা তুমি যেকোনো জেনারেটর বা যেকোনো কাজে মিটার আর কি কত পড়বে তা এটা প্রাইস হচ্ছে আপনার 800 টাকা 800 টাকা আর এখানে ডুবুরি মাস্ক আছে এগুলো হ্যাঁ এগুলো মাস্কে বিভিন্ন কোয়ালিটির মাস্ক আছে একটা দুইটা তার চারটা গুলো সব ডুবুরি মাস্ক কত করে এগুলো মাস্ক এগুলো হচ্ছে পারপিক্স দামা দামে না করলে 700 টাকা করে রাখা যাবে 700 টাকা এখানে আরো মিটার আছে এই যে এটা হচ্ছে অক্সিজেন গ্যাস মিটার এটা গ্যাস মিটার কত করে এগুলো গ্যাস মিটার গুলো এগুলা হচ্ছে 500 করে 500 করে হ্যাঁ এটা কালার বক্স এটা কত এটা হচ্ছে কালার বক্সটা হচ্ছে 300 টাকা 300 টাকা আর এগুলা হচ্ছে আপনার লাইভ রেইনকোট রেইনকোট রেইনকোটের কোয়ালিটিটা দেখি এক্সপিয়ার রেইনকোট আছে এক্সপিয়ার আছে এখানে আচ্ছা এক্সপিয়ারটা একটু দেখান আর এটা তো ব্যবহার করা এটা আপনার বিদেশি মাল ব্যবহার তো লাগবে এটা কি প্যান্ট সহ আছে না শুধু জ্যাকেট প্যান্ট সহ আছে প্যান্টশো আছে কত করে পড়বে প্যান্টশো হলে লাস্ট পিক 800 করে রাখা যাবে 800 টাকা আচ্ছা আর কি কি কোয়ালিটি রেইনকোট আছে এটা আছে তারপর হলুদ কালার আছে এগুলো কানে সব লেংকুট সব লেং এটা লেংকুট আর পরে এটা লেংকুট এটা গুলো লেংকুট এগুলো কত করে পড়বে এই সব রেইনকোট এই সব রেইনকোট 800 করে পড়বে 800 এগুলো 800 করে পড়বে স্কেল 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 দুইটা স্কেল দুই ধরনের দুই ধরনের স্কেল আচ্ছা কোনটা কেমন দাম পড়বে এগুলো আছে 1200 করে আর এটা হচ্ছে 800 টাকা এটা 800 আচ্ছা আর এগুলো কি এই এখানে হচ্ছে পিন্ট ও পিন স্টেশনারি জিনিস স্টেশনারি জিনিস সব এরা বিভিন্ন রেটের আছে কিন্তু এত দাম না অল্প দাম কম রেট আর কি আচ্ছা এগুলো বিভিন্ন রেটের স্টেশনারি এগুলো পিন্ট তারপরে এটা হচ্ছে আপনার পিন্ট এটা হচ্ছে পাঞ্চ মেশিন মানে এক একটা এক এক দামে এগুলো কারো দরকার হলে আপনার সাথে ভিডিও কলে কেমন দাম হতে পারে একটু বলেন তো ধারণা দেন এগুলোর দাম হচ্ছে এত হবে না তো আর কত এটার প্যাকেট 20 টাকা 15 টাকা হবে এই প্যাকেট শুধু এক প্যাকেট একটা প্যাকেট 15 1 2 3 4 5 6 7 8 9 10 10 প্যাকেট 20 টাকা হলে 100 টাকা আচ্ছা তারপরে এই যে গ্লাভস আছে বিভিন্ন ধরনের হ্যাঁ বিভিন্ন ধরনের গ্লাভস আছে এটা কোয়ালিটি এগুলা হচ্ছে আপনার 80 টাকা করে জোড়া হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার এগুলা হচ্ছে আপনার 150 করে মানে এগুলা এটা চেয়ে এটা একটু ভালো এটাও 150 করে আর এই কাটা কাটা গ্লাভসটা দেখি আর এটা হচ্ছে 60 টাকা এটা কি কাজ করে এটা দিয়ে বিভিন্ন রকমের আর কি হাত লোহা লঙ্কর গাছ এগুলো ধরার জন্য না তারপর হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে জোড়া হচ্ছে এগুলা জোড়া হচ্ছে 150 টাকা দেখি কোনটা জোড়া 150 আচ্ছা পরে দেখি এটা জোড়া 150 তারপর এখানে আপনার এটা হচ্ছে ব্রাশ টয়লেট ব্রাশ আছে টয়লেট ব্রাশ টয়লেট ব্রাশ এগুলো কত করে হ্যাঁ টয়লেট ব্রাশ কত করে টয়লেট ব্রাশ হচ্ছে আপনার এগুলো রাখা যাবে আপনার 70 টাকা করে 70 ঠিক আছে আর ফায়ার তো ফায়ার ব্লিঙ্কেট এগুলো কত করে
এগুলা হচ্ছে 600 টাকা করে 600 টাকা আর এগুলোর ভিতর কি আছে প্যাকেটগুলোর ভিতরে পাঁচ মেশিন ওইগুলো সব পাঁচ মেশিন সব নতুন নতুন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওগুলো নতুন নতুন আর এটা হচ্ছে আপনার কার্ড বক্স কার্ডের বক্স হ্যাঁ 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 কার্ড খেলে যে না না কার্ড লাগে বিভিন্ন আচ্ছা কিছু লাগবে আর কি বিভিন্ন কার্ড রাখা যে দেখি একটা বক্স একটু খুলে দেখান একটা কেমন ও ভিতরে কি ডিজাইন আছে নাকি হ্যাঁ 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 অন্ধকারে দেখা যাচ্ছে না আচ্ছা এই কার্ড বক্স নতুন নতুন সব এগুলো কত করে এগুলো হচ্ছে 200 টাকা করে 200 টাকা আচ্ছা এগুলো সবই নতুন হ্যাঁ সবই নতুন হুম আর পাঁচ মেশিন গুলো কত করে পাঁচ মেশিন 2 লিটার আছে এটা একটা হুম এটা হচ্ছে আপনার পাঁচ মেশিন এটা হচ্ছে আপনার 200 করে হুম আর এটা হচ্ছে 700 করে 400 আচ্ছা আর ওয়ার্নিং ট্যাপ ওয়ার্নিং ট্যাপ হচ্ছে এটা হচ্ছে আপনার ওই যে এগুলো কি ওখানে আছে না ওইটা ওইটার একটা এটা একটা এটা আবার আলাদা তো হচ্ছে ওয়ার্নিং ট্যাপ এটা হচ্ছে লাস্ট এটা কত এটা হচ্ছে আপনার 700 করে রাখা যাবে 700 আচ্ছা ঠিক আছে আর কি আছে এটা এগুলো তো চক 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 এগুলো কি আচ্ছা চকের বক্স আছে এগুলো তো নরমাল এটা কিসে এটা হচ্ছে ট্যাপ ওই আপনার কিসের কাগজের কাগজের স্টিকার ট্যাপ আর কি ও আচ্ছা স্টিকার ট্যাপ হ্যাঁ হ্যাঁ এটা কত কোনটা এটা হুম এটা হচ্ছে 150 করে 150 আপনার কাছে অনেক ইনটেক জিনিসপত্র আছে দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই পাইপটা কিসের কাজে ব্যবহার করে এটা আপনার অক্সিজেন এই যে গ্যাসের গ্যাসের পাইপ যে কোনো কাজে ব্যবহার করতে পারবে আচ্ছা এগুলো কত পড়বে এগুলো হচ্ছে আপনার মাক্স মুখে দিতে পারবে যে কোনো কাজে এটা টস্ট কারেন্টের এটা চার্জদার এটা কারেন্টের এটা কারেন্টের এটা কত পড়বে কারেন্টের এটা কারেন্টের এটা 700 টাকা 700 টাকা আর এটা হচ্ছে ব্যাটারির এটা হচ্ছে 600 টাকা 600 টাকা আর পাইপটা কত পড়বে পাইপটা হচ্ছে ফুট হিসাব বিক্রি করবে আমরা টিয়া জেনে হ্যাঁ টিয়া হলে একটা হিসাব করে নিয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এটা তো আপনার লক ইনটেক লক এগুলো হ্যাঁ এগুলো কি লক না এটা হচ্ছে ইনটে হ্যাঁ হ্যাঁ এগুলো কত করে প্যাকেট প্যাকেট হচ্ছে আপনার 40 টাকা 40 টাকা আপনারা কেউ যদি এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান তাহলে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ